हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एज ए वैकेटर। आजकल भिडियो हे टीवीएस ट्रेडर 125 बैकटर डिटेल्स और आपडेट प्राइस सम्पर्क आपडेट प्राइस सम्पर्क सहाय करते हैं नामिमुल भाइया। अस्सलाम वालेकुम, टीवीएस ऑटो बांग्लादेश एग्जीक्यूटिव मोहम्मद नाइमुल इस्लाम भाइया। तो शुरू करने एड्रेस हे एम टीवीएस मुइफाल फेनी, एम टीवीएस मुइफाल फेनी। आज के बैकटी देखते हमारे हमें टीवीएस सबचे बेसि हाइप उठा एक बैक, शुद्ध टीवीएस ना बांग्लादेशे टीवीएस लाभार्थर जो सबसे बेसि हाइप उठा एक बैक। ये एकदम सामने दिक्थ जो देखा सबसे बेसि नोटिस जो जिनका होता जो हेडलैम्प जेटा एनिमलिस्टिक हेडलैम्प जेटार जो स्ट्रक्चर खूब ही चमत्कार एक स्ट्रक्चर। यार अपार डिपार्टमेंट पर देखा তারা একটু বলি, যে টায়ার সেকশন একদম সামনে থেকে শুরু করতে চাই। টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর টায়ার সাইজটা দেওয়া হয়েছে 80x100 mm, যেটা হচ্ছে টিভিএস রেমোরা টায়ার। এই টায়ারগুলোর বিশেষত্ব হচ্ছে নর্মালি ভালো একটা গ্রিপের কারণে আপনি কর্নারিংয়ে খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স পাবেন। আবার ডিস্ক ব্রেকের যে ব্যাপারটা, এটা হচ্ছে 240mm টেলিস রোটোপেটাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। ব্রেকিংয়ের ক্ষেত্রে আপনাকে একদম চমৎকার একটা এক্সপিরিয়েন্স দিবে। একদম পিছনে যদি একটু দেখাই, পিছনের টায়ার সেকশনটা হচ্ছে আপনার 100x90mm, যেটা দুইটা চাকারই রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চি। আর এই টায়ারটা সাইজ হচ্ছে 100x90, যেটাও রেমোরা টায়ার। কর্নারিংয়ের জন্য এই টায়ারগুলো বেস্ট, প্লাস একদমই স্লিপি না, যেটা আপনি রাইডিংয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। একটু যদি উপর থেকে দেখাইতে চাই, এখান থেকে যদি দেখাইতে চাই, এটা স্প্লিট সিটের যে ব্যাপারটা, এটা হচ্ছে প্রথমত আপনাকে স্পোর্টি একটা লুক দিবে। একদম দেখতেই একটা স্পোর্টস বাইকের মতো মনে হবে আপনার কাছে। একদম যদি ফ্র্যাঙ্কলি বলতে চাই, আপনার কাছে মনে হবে না এটা 125 cc সেগমেন্টের কোনো বাইক। প্লাস আপনার সিট আপনি একদম পিলিয়নটা ইন্ডিয়ান কমফোর্টের জন্য বেটার। আবার আরেকটা ব্যাপার হচ্ছে এই সিটের নিচে খুব চমৎকার একটা জায়গা আছে, আমরা সেটা একটু পরে দেখাবো। বলে এটা ছোট একটা জায়গা আছে অ্যাক্সেসরিজ রাখার জন্য। এটার যদি আমি একটু উপরে আমাদের যে ফুয়েল ট্যাঙ্ক আছে, ফুয়েল ট্যাঙ্কের দিকে যদি দেখতে চাই, এটার যে ডিজাইন, এই ডিজাইন একদমই প্রিমিয়াম একটা ডিজাইন দেওয়া হয়েছে। এখানে টিভিএসের যে লোগো, সেই 3D লোগোটা ব্যবহার করা আছে। এছাড়া একটু যদি উপর থেকে দেখেন, একটু যদি কাছে আসেন, এখানে যেটা দেওয়া হয়েছে যে আপনি USB চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যেটা আপনি মোবাইলের ইমার্জেন্সি যে কোনো মুহূর্তে আপনি মোবাইল চার্জ দিতে পারতেছেন। আর এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। খুবই স্টাইলিশ একটা ফুয়েল ট্যাঙ্ক, তিনটা টোটাল কালার একটা ভাইব্রেন্ট পাবেন। এছাড়া যদি একটু নিচে যাই, আমাদের গিয়ার সেকশন, আমার এই গাড়িতে টোটাল 5টা গিয়ার। এখানে ইঞ্জিনটার কথা যদি একটু বলি, বিশেষ করে এই ইঞ্জিনটা হচ্ছে 3-valve ইঞ্জিন, যেখানে 125 সেগমেন্টে 3-valve ইঞ্জিন ব্যবহার করা খুব একটা আমরা বাইক দেখি না বাংলাদেশের রাস্তায়। ওই জায়গা থেকে 3-valve ইঞ্জিন, এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 8000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 6500 rpm, যেটা দিয়ে আপনি বেস্ট ইন ক্লাস একটা টোটাল যখন চাপবেন খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স পাবেন হাইওয়েতে। অর্থাৎ আমি যদি একদম স্পেসিফিকলি বলতে চাই, আপনি প্রায় ছয় সেকেন্ডে প্রায় 50 আপ করা সম্ভব, স্কুটি 6 সেকেন্ডে কোথাও শুরু করে তোলা সম্ভব, যেটা আপনার ওভারটেকিংয়ের জন্য খুবই কাজে দেয়। ওভারটেকিং বলেন, তারপর হচ্ছে এমনিতেই রাইডিং বলেন, আপনার যখন বুস্ট দরকার হবে আপনি খুব ইজিলি বলতে পারবেন। আবার এটার যদি মিটারটা একটু দেখাইতে চাই, একটু যদি কাছে আসেন, এই মিটারটা খুবই ইউনিক, এত চমৎকার মিটার 125 সেগমেন্টের কোনো বাইকে দেওয়া হয় কি না, এটা আমার আসলে ধারণার একদম বাইরে। এই মিটারটাতে প্রথমত হচ্ছে গিয়ার ইন্ডিকেটর আছে, এছাড়া ইকোনমি মোড, পাওয়ার মোড দুটোই আছে। আবার গিয়ার ইন্ডিকেটরটা যদি আমি একটুখানি দেখাই, সব
একটা এই মুহূর্তে এক গিয়ার আছে, এছাড়া গিয়ারগুলো যখন শিফট হবে আপনার একদম ইজিলি এখানে শো করবে গাড়ি নিউট্রালে থাকা অবস্থায়। এটা গাড়ির ফুয়েল যখন কমে যাবে গাড়িতে আপনাকে ইন্ডিকেট করবে এই যেই ফুয়েল আছে এই ফুয়েলে গাড়ি কতটুকু যেতে পারবে, আপনি বুঝে নিতে পারবেন যে আপনার এই ফুয়েলগুলো দিয়ে আসলে কতটুকু চালাইতে পারবেন, তারপরে আপনি ফুয়েল নিতে পারবেন কিনা আশপাশের যে ইঞ্জিনিয়ার কমিউনিকেশন থেকে। আপনি এই ব্যাপারটা খুবই চমৎকার একটা ফিচার এই এই মিটারে দেওয়া হয়েছে, এটা 125 সেগমেন্টে বাংলাদেশে কোনো বাইকে নেই। এটার লাইটটা যদি আমরা এখানে দেখেন চমৎকার একটা লাইটের যে স্ট্রাকচার এটা আমরা ইঞ্জিনের যে সাউন্ড ইঞ্জিন সাউন্ডটা যদি একটু আমি এই যে এক্সস্ট ইউজ করা হয়েছে এই গাড়িতে রাইডারের যে এক্সস্ট এটা 125 সেগমেন্টের কোনো বাইকে নাই প্রথমত, আর যে সাউন্ড এটা সাউন্ডটা খুবই সুন্দর একদম রাস্তায় খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স হবে সাউন্ড থেকে, একদম স্পোর্টি একটা সাউন্ড পাবেন যেটা অনেকে মডিফাই করে কিন্তু কোম্পানি আসলে গাড়িতে অটোমেটিক্যালি যেটা দিয়ে দিছে এটার জন্য আর মডিফাই করতে হবে না, আর তারা এই ধরনের সাউন্ড লাভার আছে নাকি। আমি যদি সিটের নিচের একটু স্পেসটা দেখাইতে চাই দর্শকদেরকে, খুব ছোট একটু জায়গা আছে যারা কোথাও ট্যুরে যান ছোটখাটো দেখার জন্য খুবই কাজে দিবে। হ্যালো এখানে একটা ব্যাপার আমরা ঠিক করেছি যেটা হচ্ছে সাসপেনশন, সামনেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, এটা যদি পিছনে আসে এই গাড়িতে 125 সেগমেন্টের গাড়িতে আপনি মনোশক সাসপেনশন দেখতেছেন যেটা 125 সেগমেন্টের কোনো গাড়িতে বাংলাদেশে এখন অব্দি আছে কিনা এটা আমার আসলে জানা নেই। মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে যেটা আপনার একদম হাইওয়ে রাইডিং বলেন অথবা সিটি রাইডিং বলেন সব জায়গায় আপনাকে একটা চমৎকার এক্সপিরিয়েন্স দেবে, আপনার বিলিয়ন কমফোর্ট বলেন বাইক রাইডিং কমফোর্ট বলেন সব জায়গায় খুব চমৎকার একটা মানে কমফোর্ট পাবেন। আর যদি পিছনে একটুখানি এটা ব্যাক লাইটটা প্রথমত হচ্ছে ব্যাটারি ফ্রেন্ডলি, লাইটটা খুবই সুন্দর স্ট্রাকচারের কিন্তু খুব বেশি পরিমাণ যে আসলে ব্যাটারির কনজাংশন হবে এরকম না, বাট আউটলুকটা যথেষ্ট ভালো, দুটো সামনের এবং পিছনের দুটো লাইটই আমাদের এলইডি, তো ওই জায়গা থেকে পিছনের লাইটটা এলইডি লাইট ইউজ করা হয়েছে। ইন্ডিকেটরগুলো আর এই গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে 1,44,900 টাকা, এটা আমাদের শোরুম এমরান টিভিএস কোম্পানি, এখানে প্রি বুকিং চলছে, লাল নীল এবং কালো হলুদ পুরো চারটা কালারে রাইডের গাড়িটা পাওয়া যাবে, চারটা কালারে আমাদের শোরুমে দিতে পারবেন আগামী দু চার দিন পরে, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ডেলিভারি শুরু করবো, প্রি বুকিং এখনও চলছে আমাদের কন্টিনিউ। এই গিয়ে প্রাইসটা হচ্ছে 1,44,900 টাকা। ভিডিওটি যদি এই পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। নেক্সট কোন বাইকের রিভিউ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো।